নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রশান্ত কিশোর। আরো একবার জানিয়ে রাখি, মোদীকে নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা প্রশান্ত কিশোরের। লোকসভা ভোটে বিজেপির ফলাফল নিয়ে পরিষ্কার মতামত দিলেন একেবারে পিকে, কিন্তু কি তার মতামত? ইন্ডিয়া জোট কি পিছিয়ে? খোলাখুলি জানালেন প্রশান্ত কিশোর। তার এই মতামত রাজনৈতিক ভাবে এখন বেশ চর্চিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোট চলছে, এখনো দুটো দফা বাকি রয়েছে, তারপরে ফলাফল আগামী মাসে, কিন্তু তারই মধ্যে এবার প্রশান্ত কিশোরের তাৎপর্যপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। ইন্ডিয়া জোট কি তাহলে সত্যিই পিছিয়ে? কি জানা যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা কি ভাবছেন? তার এই বক্তব্যকে ঘিরে কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক, নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। প্রধানমন্ত্রীকে দিয়ে প্রশান্ত কিশোরের যে বার্তা, তাৎপর্যপূর্ণ যে ইঙ্গিত, এই নিয়ে কি মনে হয়, কি বলবেন? দেখুন, প্রশান্ত কিশোর জি ব্যাপারে তো আপনারা বারবারই আমাকে বলতে বলছেন, তার জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা প্রশান্ত কিশোরকে নিয়ে একেবারে পুরো মিডিয়া এরকম ভাবে বলেছে। আরে, প্রশান্ত কিশোর জি যেটা করছেন সেটা পরোক্ষ ভাবে মোদিকে সাপোর্ট দেওয়ার জন্য করছেন। এটা একটা বিজনেস পলিসির মতন হয়ে যাচ্ছে। এটার সঙ্গে রাজনীতির যোগ কতটা আছে আমি জানি না। কারণ হচ্ছে উনি যে কথাগুলো বলে যাচ্ছেন, আমি একটু একটু সময় দেবেন আমাকে। দেখুন, এই প্রশান্ত কিশোরজি প্রথম যখন এসেছিলেন স্যাথোলজিস্ট হিসাবে, তখন তিনি মোদির হয়ে সম্পূর্ণভাবে কাজ করেছিলেন প্রথম টার্মে, যখন মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমবারে। তারপরে এই প্রশান্ত কিশোরজি নীতিশ কুমারের হয়ে কাজ করেছিলেন, নীতিশ কুমারের পার্টির উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার সেই নীতিশ কুমারের পার্টি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল সিএএ নিয়ে। সিএএটা কি? সিএএটা যে এই যে উদ্বাস্তু লোকগুলো আছে স্বাধীনতা সময়ে, যারা ধর্মের কারণে মৌলবাদীরা তাদের সেই বাংলাদেশ থেকে, আজকে যেটা তখন ছিল পাকিস্তান, এবং পাঞ্জাব থেকে, পশ্চিম পাঞ্জাব থেকে যে হিন্দুরা এবং অন্যান্য যে শিখ এবং জৈন বৌদ্ধিস্টরা যারা এসেছিলেন, তাদের যে নাগরিকত্বের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করেছেন। সিএ যে ব্যাপারটা, এটা প্রশান্ত কিশোরের মাথায় নেই। সে এটা বিরোধিতা করলেন, এটা নীতিশ কুমার সমর্থন করলেন, তিনি এটা বিরোধিতা করলেন, নীতিশ কুমার তাকে দল থেকে তাড়িয়ে দিলেন। কারণ এই যে সিএ নিয়ে তো তার মাথা ব্যথা থাকার কথা না। 4 কোটি হিন্দু পূর্ববঙ্গ থেকে এখানে এসছে, জ্বলনটা তো বাঙালিরা ভোগ করছে, জ্বলনটা তো সেই উদ্বাস্তুরা ভোগ করছে, পিকের তো সেটা ভোগ করতে হয়নি। পিকের কোথায় বিজনেসটা ভালো হবে সেটা দেখার জন্য তিনি একটা দুম করে নীতিশ কুমার এবং জনতা দলের বিরোধিতা করে গেলেন, আর তারপরে নীতিশ কুমার বাধ্য হয়ে তাকে দল থেকে বার করে দিলেন। এই হচ্ছে পিকে। এবং তারপরে কংগ্রেসের রাহুল গান্ধী তাকে ডাকলেন, রাহুল গান্ধীর হয়ে কাজ করলেন, ধরুন উত্তর প্রদেশে বিধানসভার সময় কাজ করেছিলেন, হাতিয়া খারাপ হয়ে গেল, হাতিয়া নিয়ে চারিদিকে ঘুরে চৌপাল সভা করলেন। কংগ্রেসের হাতিয়া এমন খারাপ হয়ে গেল, উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসের যে অবস্থা ভালো ছিল তার থেকে আরো খারাপ অবস্থা। এগুলো নিয়ে কেউ কিন্তু আপনারা বলেন না। সমস্যা হচ্ছে এইটাই যে উনি একটা পজিটিভ পয়েন্টে, এমন একটা জায়গায় ভারতবর্ষের রাজনীতিতে এমন একটা এই বিজনেস পলিসিকে স্ট্যান্ড করে রেখে দিয়েছেন, এটা নিয়ে আপনারা কেউ বলেন না। এটা এর যে ব্যর্থতা আছে, এর যে ভারতবর্ষের রাজনীতিতে এমন একটা কাজ করে যাচ্ছেন যার জন্য বহু মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে তিনি আইপ্যাক নিয়ে এসেছিলেন, পশ্চিমবঙ্গের এই বিধানসভা, গত বিধানসভা নির্বাচনের পরে ধর্মের কারণে কুচবিহার থেকে মানুষগুলোকে আসামে যেতে চেয়ে, একমাত্র ওই পিকের এই আইপ্যাকের যে সে পলিসির জন্য। আজকে দেখুন, মমতা ব্যানার্জি আজকে রামকৃষ্ণ মিশনকে নানান ভাবে কথা কুকথা বলছেন, আজকে ভারত সেবাশ্রম সম্পর্কে কুকথা বলছেন, আজকে ইসকনকে, যারা বাঙালি জাতির এই যদি বলেন যে বাঙালি জাতির যে তিন মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ বলুন, আপনি ভারত সেবাশ্রম সংঘই বলুন, আর অভয়চরণ দে ইসকনের কথাই বলুন, তিন বাঙালি মহাপুরুষ সারা পৃথিবীতে মানবতার ধর্ম প্রচার করে গেছেন। সেই মানবতার ধর্ম যারা প্রচার করছেন, যারা কোন জাতি ধর্ম নির্বিশেষে সকলের সেবা করছেন, তাদের পিছনে মমতা ব্যানার্জি কুকথা বলে যাচ্ছেন, এটাও কিন্তু পরোক্ষভাবে পিকের সৃষ্টি। এই পিকে সারা ভারতবর্ষের রাজনীতিকে যেভাবে তার বিজনেস পলিসি দিয়ে এসব কাজ কারবার করে যাচ্ছেন, বাঙালি জাতি শুধু নয় ভারতবর্ষের মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, আগামী দিনে মানুষ বুঝতে পারবে। তাই পিকেকে নিয়ে, আরে পিকে 300 আসন পাবে, মোদি 300 আসন পাবে, কিছুদিন আগে বললেন 400 পাবে না, মোদির অবস্থা খারাপ হয়ে গেছে, এটা কিছুই নয়, এটা শুনুন কি জানেন, এটা একটা পলিসি। আমি লোককে দেখাবো যে পিকের বিরুদ্ধে, আমি মোদির বিরুদ্ধে বলে যাচ্ছি, মোদির বিরুদ্ধে বলে যাচ্ছি, আদৌ তা নয়। এ পলিসিগত ভাবে মোদিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, মোদির যতগুলো প্রথম এবং দ্বিতীয় যে টার্ম হলো নির্বাচনে, প্রথম এবং দ্বিতীয় টার্মের পরে মোদির আস্তে আস্তে কিছুটা খারাপ অবস্থা হলো, তৃতীয় এবং চতুর্থ টার্মে তখন
ম্যানেজ করার জন্য ওনার দলের ভিতর থেকে হিমন্ত বিশ্ব 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 শর্মা আসামের মুখ্যমন্ত্রীকে জাতীয়তাবাদী স্লোগান, কাশ্মীরের স্লোগান, কাশ্মীরকে আমাদের জব ইচ্ছুত অঙ্গকে পাকিস্তান নিয়ে রেখেছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, আমরা চাষ্ট পেলেই সেটা ফিরিয়ে আনবো। আবার যে সীতামারিতে যে মুজফ্ফরপুরের সীতামারিতে যে সেখানে যে অমিত শাহজি তিনি যে সেখানে যে বললেন এখানে সীতামাতার মন্দির তৈরি হবে, এই যেমন তারা ধর্মের কার্ড এবং জাতীয়তাবাদের কার্ড খেলছেন তার সঙ্গে সঙ্গে পিকেকেও পিছন দিকে লেগে রেখেছেন কিভাবে সুকৌশলে তার যে মেজরিটি মানে অন্তত 300 কাছাকাছি যারা মেজরিটি আছে একক সংখ্যাগরিষ্ঠ আছে ভারতীয় জনতা পার্টি সেটার জন্য সুকৌশলে এই কাজগুলো মোদি যে বিজেপি বিজেপির যে ম্যানেজিং যে মাস্টাররা তারা এইটা পিকেকে পরোক্ষভাবে এরকম কাজে লাগাচ্ছে বলে আমার মনে হচ্ছে, সেই জন্য পিকে এইসব কথাগুলো বলে যাচ্ছে। একেবারেই তাই, অনেক ধন্যবাদ অশোক দা। আমরা কথা বলছিলাম ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়ে এবং প্রশান্ত কিশোরের এই যে বক্তব্য এবং তার সঙ্গে প্রশান্ত কিশোরের বক্তব্যকে ঘিরে সকলেই মাথা ব্যথা করলেও মূলত তিনি তার বিজনেস স্ট্র্যাটেজি সেটিকেই চালিয়ে রাখছেন বা চালিয়ে যাচ্ছেন এমনটাই মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা। তাই তিনি কি বললেন, প্রধানমন্ত্রী হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তিনি কাকে নিয়ে কি বলেন সেটাকে খুব একটা আমল দিতে চাইছে না এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।